শীতে ফ্রিজের টেম্পারেচার ঠিক কত রাখবেন? বন্ধ রাখলেই ভুল, বিল কমানোর কায়দা জেনে নিন। অক্টোবর মাস চলছে, ইতিমধ্যে সকালে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। এমন পরিস্থিতিতে মানুষ ফ্রিজও কম ব্যবহার করে। কখনো কখনো ফ্রিজ চালু করে কয়েক ঘন্টা পর বন্ধ করে দেওয়া হয়, কিন্তু এমনটা করার দরকার নেই। আপনি চাইলে সীমিত তাপমাত্রায় ফ্রিজ চালাতে পারেন সারা শীত জুড়ে। ইতিমধ্যে যদি বরফ রাখা বা ফ্রিজে পানির বোতল রাখা বন্ধ করে দিয়ে থাকেন, তবে এটিকে কম তাপমাত্রায়ও সেট করতে পারেন, কারণ বরফ ও ঠান্ডা পানি তৈরি করতে ফ্রিজের তাপমাত্রা মাঝারি বা উঁচুর দিকে সেট করতে হয়। এছাড়াও গ্রীষ্ম এবং শীত অনুযায়ী ফ্রিজে তাপমাত্রা সেট করার একটি বিকল্প রয়েছে। শীতকালে কেবল দুধ, শাকসবজি, ফল এবং রান্না করা খাবার তাজা রাখতে হবে। এর জন্য আপনি কম তাপমাত্রায়ও কাজ করতে পারেন, এতে করে বিদ্যুৎ বিলও কমে যাবে। শীতকালে রেফ্রিজারেটরের তাপমাত্রা খুব বেশি বা খুব কম সেট করবেন না। ঠান্ডার সময় রেফ্রিজারেটরের তাপমাত্রা 2 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে। রেফ্রিজারেটরের লিটার, ওয়াট এবং সাইজ অনুযায়ী রেফ্রিজারেটরের তাপমাত্রা রাখতে হবে। কোনো খাবার বা পানীয় এই তাপমাত্রায় নষ্ট হবে না এবং দীর্ঘ সময়ের জন্য তাজা থাকবে। বিদ্যুৎ বিলও কমবে। ঠান্ডা আবহাওয়ায় ফ্রিজ বন্ধ করা ভালো বিকল্প নয়। এটি কম তাপমাত্রায় সেট করে এটি ব্যবহার চালিয়ে যাওয়া ভালো। আশা করি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।